আসসালামু আলাইকুম। আজকে আরেকটি টিউটোরিয়াল নিয়ে আমি হাজির হলাম, মোহাম্মদ হাবিবুর রহমান। তো যারা সাধারণত মাইক্রোসফট ওয়ার্ডে বিগিনার তাদের জন্য এটি আসলে সাধারণত অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতো করেও ফটোশপ মাইক্রোসফট ওয়ার্ডে যদিও করা না যায়, তবে সিম্পলি বিগিনার পদ্ধতিতে করা সম্ভব হয়ে থাকে। তো ফ্রেন্ডসরা, ইতিমধ্যে আমি একটা ক্যাশ মেমো তৈরি করছি যা অ্যাডোবি ইলাস্ট্রেটর ফটোশপ উভয়ে করা যাবে, ওরকম একটা ডিজাইনিং আমি করেছি। তো বন্ধুরা, চলো দেখা যাক কিভাবে আসলে এটি আমি করতে পেরেছি। খুব বেশি একটা সময় লাগবে না, অল্প তাড়াতাড়ির মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। তো লেটস মুভ। ওকে, তো বন্ধুরা, আমরা প্রথমে যে কাজটা করব, অল আমরা একটা শেপের মাধ্যমে যদি কাজটা করে থাকি, তাহলে শেপের মাধ্যমে কাজটা করলে আমরা খুব তাড়াতাড়ি এই কাজটি করতে পারবো এবং ফুল্লিভাবে জেনারেট করতে পারবো। তো আমরা শেপের মাধ্যমে অবশ্যই করব। তো প্রথমত আমরা একটা শেপ নিচ্ছি। ওকে, তো শেপটাতে যেন আমরা লিখতে পারি, এই জন্য এ পর্যন্ত আমি একটা শেপ নিলাম। ওকে, তো আমি যে একটা শেপ নিলাম, এই শেপের মধ্যে বাউন্ডারি বক্স, ওকে আমি বাউন্ডারি বক্সটা দেখে নিচ্ছি যে ফরম্যাট টেক্সটে। ও ওকে, আমাদের সবগুলো এখানে কি করতে হবে, জিরো করে দিতে হবে। ওকে, অপারেটরটা জিরো হয়নি। ওকে ওকে, জিরো করে দিলাম। তো দেখা যাচ্ছে এক তো আমি আমার এই বক্সটাতে একদম ফরম্যাট, টেক্সট ফরম্যাট একদম কর্নারে হয়ে গেছে। তো আমরা আমাদের কাজ শুরু করে দিই। তো আমি এখানে আমার ফরম্যাটটাকে ফিল কালার করতে পারি, সো সৌন্দর্য দেখানোর জন্য আমরা ফিল কালার করতে পারি ক্যাশ মেমো যেভাবে। আসলে আমাদের এটা কিন্তু সাদা কালো প্রিন্ট দিলেও চলবে, আমরা কিন্তু এটা প্রিন্ট কালারের জন্য সাধারণত বের করে নিই, এটা আমরা সাধারণত ফটোকপি কালার করলেও চলবে। এভাবে আমরা ইউজ করতে পারবো, যদি আমরা এটা কালার প্রিন্ট করি তাহলেও চলবে। তো প্রথমত একটা করে নিলাম। ওকে, তো এই ফরম্যাটে, তো এই ফরম্যাট করার জন্য এখান থেকে আমি কিছু কিছু জিনিস এখান থেকে কপি করে নিয়ে আসতেছি আমার কাজ সহজ করার জন্য। ওকে, কাজটা সহজ করার জন্য আমি এখানে কপি করতেছি। তো আমি এখানে কপি করে নিয়ে আসছি। ওকে, এখানে কন্ট্রোল ভিতে আমি পেস্ট করে দিলাম। আমি এটা এটা সাধারণত লিখছি, এটা সাধারণত আমি একটা শেপের মাধ্যমে লিখছি, আর এটাকে আমি ইচ্ছা মতো করে সরাইতে পারবো। কেন এখন সরাইতে পারতেছি না এখানে? ওকে, সরি, জাস্ট কিছু সমস্যা মনে হচ্ছে। ওকে ফ্রেন্ডস, আমরা এখানে ক্রিয়েট করে নেই তাহলে আমাদের কোনো প্রবলেম মনে হবে না। ওকে, রানা কম, সরি, কম্পিউটার শপ। ওকে, তো আমাদের ফরম্যাটটা আবার একটু ইয়ে হয়ে গেছে। তো ফরম্যাট টেক্সট বক্সে আমরা এখানে সবগুলোকে শূন্য করে দেব। ওকে, সব শূন্য করে দিলাম, এটাকে আমরা এবার সেট করে নিলাম। ওকে, দেখা যাচ্ছে হয়ে গেছে। তো আমরা ইচ্ছা করলে এটাকে, যে আমাদের এই যে শেপটাকে নিয়েছি, আমরা সাধারণত শেপটাকে আমরা কী করতে পারি, শেপের যে আউটলাইনটা আছে নো আউটলাইন করে দিতে পারি। সো এখানে যেরকম আছে আমরা নো আউটলাইন যদি করে দিই। ওকে, তো এর ফিল কালারটা আমরা সেম কালার করে দিলাম। ওকে, সো একে আমরা ইচ্ছা মতো এখন যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারতেছি। ওকে, আমার যেখানে একে বসানোর কথা আমি সেখানে একে বসাতে পারতেছি। সো আমি এবার এখান থেকে কিছু রেক্ট্যাঙ্গেল শেপ নিব, রেক্ট্যাঙ্গেল শেপ। ওকে, আমি এই সাইজের রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম।
ওকে এগুলোকে আমি ফিল করে দিলাম, একটাকে ফিল করে দিই। ওকে এটাকে আমি কপি করি, সো কন্ট্রোল চেপে ধরে কপি করব এবং সাথে শিফট চেপে ধরলে সমানভাবে হবে। ওকে তো আমি কপি করে ফেলছি, আবার এইগুলোকে আমি কপি করতেছি। ওকে আবার একবার কপি করে নিলাম। ওকে সো এইগুলোকে একটাকে আমি কালার ফিল কালারটাকে হোয়াইট করে দিলাম। ওকে তো হোয়াইট করে দিলাম, সো এটাকে একটু সামনে আগাই দিই, একটু মডেলিস্ট করার জন্য, একটু ক্রিয়েটেশন যেন মনে হয় এই কারণে। ওকে তো করে দিলাম। তো এরপরে আমরা এখান থেকে কিছু ইচ্ছা করলে আমরা এই শেপটাকেই নিতে পারি, নিয়ে আমরা একে একটু শিফট অল্টার চেপে সমানভাবে ছোট করতে পারি। সো ছোট করে আমরা এটাকে শেপ চেঞ্জ করতে পারবো, এখান থেকে এটাকে শেপটাকে আমরা চেঞ্জ করে নিলাম। তো আমরা কন্ট্রোল শিফট ধরে আমরা এগুলাকে দ্রুত কপি করে নিতে পারতেছি। ওকে দ্রুত কপি করে নিচ্ছি। ওকে দ্রুত আমরা কপি করে নিলাম। সো এইগুলাকে আমরা এখন গ্রুপ করার মতো এগুলাকে মার্ক করে নিচ্ছি। মার্ক করে নিয়ে শিফট চেপে ধরে, তো দেখা যাচ্ছে যে শিফট চেপে ধরলে আমার একদম সমানভাবে হচ্ছে। আমি এগুলোকে একটু নামাই দিচ্ছি। ওকে তো এটাকে আমি একটু হোয়াইট করে দিলাম। সো দেখা যাচ্ছে আমার উপরের ডিজাইন ইজ কমপ্লিটলি কমপ্লিট করে ফেলছি আমি আমার উপরের ডিজাইনিংটা। এবার আমি এখান থেকে একটা লাইন লাইন সিগমেন্ট টুল নিচ্ছি, এখান থেকে ধরে আমি সাধারণত এখানে শিফট চেপে ধরলে আমার লাইন সিগমেন্ট টুলটা কী হয়ে যাবে, একদম সোজা হয়ে যাবে। এবং এটাকে আমি কন্ট্রোল চেপে শিফট চেপে ধরে এটাকে করে নিলাম। তো ফ্রেন্ডস হয়ে গেছে এ পর্যন্ত। আমি এবার একটা শেপ নিচ্ছি, এখান থেকে আমি যদি একটা শেপ নেই সাধারণত, ওকে এখান থেকে আমি একটা শেপ নিলাম ডিজাইনিং করার জন্য শেপ। ওকে দেখা যাচ্ছে এখানে একটা শেপ থাকলো। ওকে এই এই শেপটাকেই আমি আবার কপি করে নিচ্ছি, কপি করে নিলাম একটু স্পেস রেখে। তো এখানে আমি যদি এখানে অ্যাড টেক্সট করি, এখানে টেক্সট অ্যাড হয়ে যাবে, কিন্তু আমার একটা সমস্যা দেখা দিচ্ছে এখানে, বারবারই ফরম্যাটটাকে আমি ঠিক করে নিতে হবে। আসলে এটা কিন্তু ডিফল্ট ফরম্যাট, তাই সবসময় চলে আসে। তো এখানে আমরা সাধারণত নেম দিব, কারণ ক্রেতার নেম তো অবশ্যই থাকতে হবে, বা সে কিসের জন্য ক্রয় করলো কম, এগুলো তো অবশ্যই থাকতে হবে। ওকে নেম আমরা দিয়ে ফেললাম। সো এখানে একটা কাজ করার জন্য আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এখানে যে ওপরে চলে আসছে, সো আমরা এখান থেকে ইনসার্ট থেকে আমরা এখান থেকে টেবিল নেব। কয়টা লাগবে আমাদের? জাস্ট তিনটা লাগবে। অটোমেটিকলি এখানে আমরা জেনারেট করে ফেলছি। ওকে আমার জয়টা লাগবে, আমরা পরে এগুলো ঠিক করে নিতে পারবো, কোনো ব্যাপার না। এটাকে আমরা এই বরাবর করে দিলাম, সো একটু বড় মনে হচ্ছে। ওকে সো আমাদের এখানে আমরা একটা দুটো তিনটে চারটা, ও সরি চারটা নেওয়া লাগতো। সো হ্যাঁ এটাও ভালো হয়ে গেল। যদি আমাদের এরকম সাধারণত প্রবলেম হতো তাহলে আমরা কিভাবে এটাকে সলভ করতাম? সো আমাদের এই যে লেআউট নয়, ডিজাইনে ড্র টেবিলে আমরা এখানে একটা কি করে দিতে পারতেছি, সো ড্র করে দিতে পারলাম। ওকে তো এ পর্যন্ত আমরা এখানে গেলাম। এবার এখানে ট্যাব চেপে আমরা ইচ্ছা মতো আমাদের যতটুকু প্রয়োজন আমরা এই পর্যন্ত করে নিলাম। ওকে সো এইগুলাকে একটু মার্স করে দিই, এগুলাকে একটু মার্স, রাইট বাটন ক্লিক করে মার্স করে দিলাম। ওকে রাইট বাটন ক্লিক করে মার্স সেলে ক্লিক করে দিলাম। ওকে
রাইট বাটন ক্লিক করে মার্সেল, অবশ্যই সবগুলোকে আমরা কি করে নিব, মার্জ করে নিব। ওকে মার্সেল করে নিলাম, ঠিক আছে। সরি একটা জিনিস, এই যে আমরা এখানে করে ফেলছি এটাকে, তো হোপলেস খাওয়ার কিছুই নেই, আমরা এটাকে করে ফেললাম। এবার এখানে আমরা কি লিখতে পারি এই ফরম্যাটটাতে, এখানে আমরা TOPAL টোটাল, টোটাল দিয়ে ইকুয়াল দিতে পারি, এখানে দিতে পারি SN সিরিয়াল নাম্বার, এখানে দিতে পারি WEGST ওয়েট, সরি ওয়েট, আর এখানে দিতে পারি PRIJD প্রাইস। ওকে সিরিয়াল নাম্বার প্রাইস আমরা এখানে সব কিছু দিয়ে ফেলছি। সো এইখান থেকে আমরা যদি ইচ্ছা এখান থেকে এটাকে আমরা কপি করে নিয়ে আসতেছি, জাস্ট ওকে এখান থেকে অ্যাড টেক্সট করলেও সমস্যা নেই। এখান থেকে কাস্টমার সিগনেচার নো স্পেসিং, কাস্টমার ওপরে আমরা একটু ইয়ে দিয়ে নিচ্ছি, তারপরে CUSTOMAR সিগনেচার এওয়ারি কাস্টমার সিগনেচার। ওকে তো আমরা এটাকে একটু কমাই দিলাম, কাস্টমার সিগনেচার করে দিলাম। ওকে তো কাস্টমার এখানে সিগনেচার করবে অবশ্যই, কাস্টমার সিগনেচার। আচ্ছা এই ফর্মেটটাকে আমরা ইচ্ছা করলে একটু ডিজাইনিং শেডিংটা একটু আলাদা করতে পারি। ওকে তো ফ্রেন্ডস আমরা দেখা যাচ্ছে মোটামুটি আমরা একটা করে ফেলছি, তো দুটাই সেম কিন্তু একটু হলে শুধুমাত্র কি আছে ডিফারেন্ট আছে একটু, জাস্ট ডিফারেন্ট ইট। ওকে জাস্ট নো প্রবলেম, আমরা ইতিমধ্যে